আসসালামু আলাইকুম সবাইকে, আবারও একবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি দীপ্তি। সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর সবার সুস্থতা কামনা করে আজকের নতুন একটি ব্লগ শুরু করলাম। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আজকের ব্লগটা হচ্ছে যে শনিবারের ব্লগ, গতকালের একটি ব্লগ শেয়ার করছি। আর শনিবার হচ্ছে যে আমার হাজব্যান্ডের অফিস বন্ধ, তারপরে ছেলের অনলাইন ক্লাস বন্ধ, তো সব কিছুই বন্ধ। তো বন্ধের দিনটা সকাল থেকে রাত পর্যন্ত পরিবারের সাথে কেমন কাটালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সকালবেলা উঠেই আমার বিছানার চাদরটা চেঞ্জ করলাম। আমি মানে বন্ধের দিনেই চাদরগুলো একটু চেঞ্জ করার চেষ্টা করি, তারপরে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ধুতে দিলাম। এরপরে হচ্ছে যে এই তো রান্নাঘরে চলে এসেছি, নাস্তা রেডি করছি। আর বন্ধের দিন মানেই হচ্ছে যে সবাই একটু লেট করে ওঠে, আমিও হয়তো আগে উঠে গিয়েছি আর কেউই ওঠেনি, এজন্য সব কাজে একটু লেট হয়ে যায়। আর নাস্তা তৈরি করছি হচ্ছে যে আজকে ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি, রুটি নেই আজকে ফ্রিজে। আর বাচ্চাদেরকে হচ্ছে যে আজকে একটু সবজি দিয়ে পরোটাটা খাওয়ানোর চেষ্টা করছি, কারণ কোনোভাবেই ওদেরকে আমি সবজি খাওয়াতেই পারি না, প্রত্যেক বেলায় ওদের সঙ্গে সবজি নিয়ে আমার ক্যাচাল। তো মানে গতকাল ভীষণ রাগ হয়েছি, আর মানে কঠোরভাবে আমি এ হয়েছি যে সবজি না খেলে কোনো প্রকার নাস্তা কোনো খাবার আমি দিব না। তো সস দিয়ে মেখে এই তো সবজিটা এ করে দিলাম। তো আমার ছেলে বেশি ডিস্টার্ব করে, মেয়ে অতটা ডিস্টার্ব করে না, কারণ ও তো ওর দাদাকেই ফলো করে। তো দিহান যেভাবে করে ও সেটাই করতে চায়। তো ছেলে তো খাবে না, পরে একটু রাগারাগি করার পরে সে খাওয়া শুরু করলো। মানে আমি ওকে বললাম যে আগে একবার খেয়ে দেখো, যদি খেতে ভালো না লাগে তাহলে খেও না, কিন্তু খাওয়ার আগে কেন এরকম করো। তারপরে সে খেলো, খাওয়ার পরে এখন মানে তার খুব ভালো লেগেছে। তো এখন আমাকে এখন রান্নাঘরে এসে বলছে যে মামনি অনেক মজা লেগেছে। তো ওকে আমি বললাম, এই জন্য তো বললাম যে আগে কোনো জিনিস টেস্ট না করে এরকম করতে হয় না। পরে এমনকি আমি যে নাস্তা করছিলাম সেটাও সে আমার কাছ থেকে ভাগ নিয়ে খেয়ে নিয়েছে। তো এরপরে এটা হচ্ছে যে গতকাল বিকালবেলা বাচ্চাদের নিয়ে তো পার্কে আসা হয়, তো আমরা চারজনই চলে এসেছি। তো আসার পরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো সবাই মিলে এই তো পার্কের মধ্যে একটা ছাউনি আছে, ছাউনির নিচে বসার জায়গা আছে, এটার ওপরে এই তো আমার মেয়ে, ওর ফ্রেন্ড, ওর বাবা সবাই মিলে বসে আছে। আর এত সুন্দর লাগছে বৃষ্টিটা লেকের মধ্যে হচ্ছে, চারপাশে লাইটিং হচ্ছে, অদ্ভুত সুন্দর লাগছে। তো আমরা পার্কে যাওয়ার আগেই হচ্ছে যে একটু বাইরে গিয়েছিলাম যে কিছু ফ্রুটস কেনার জন্য, আর বিকাল মানে সন্ধ্যার নাস্তার জন্য। তো কিছু ফল নিয়ে আসা হয়েছে, মিষ্টি আর ব্রেড নিয়ে আসা হয়েছে, এটা সন্ধ্যার নাস্তা হচ্ছে। তো সবাই নামাজ পড়ে এখন এই তো ওর বাবা সবার প্লেটে প্লেটে নাস্তা সার্ভ করছে, নাস্তা করছে হচ্ছে যে আমরা রসগোল্লা আর ব্রেড দিয়ে। তো আমার মেয়ে তো মানে রসগোল্লা বা মিষ্টি একটু কমই পছন্দ করে, আর ব্রেড হলে তার সস দিয়েই খেতে হবে, কোনো কিছুতে খাওয়ানো যাবে না। তো সে নিজে নিজেই সস ঢেলে ব্রেড খাচ্ছে। আর আমার ছেলে রসগোল্লা তার ভীষণ পছন্দ, কিন্তু ব্রেড দিয়ে বা কোনো কিছু দিয়ে সে রসগোল্লা খাবে না।
ওটা সে এমনি খাবে। তোর বাবা ওর ব্রেডের মধ্যে রসগোল্লার রস দিয়ে দিয়েছে, তো রাগ করে আর খাবে না, রুমে চলে গিয়েছে। তো পরে ওকে বললাম যে মিষ্টি এমনি খাও আর ব্রেডটা এমনি এমনি খাও। তো ওই যে রাগ, বাবা কেন হচ্ছে তার ব্রেডের মধ্যে রসগোল্লার রস দিয়েছে, সে পরে ওই মানে রসালা ব্রেডের মধ্যেই সস দিয়ে খেয়েছে, মানে বাচ্চাদের মাথার মধ্যে যখন যেটা ঢোকে সেটা মানে করেই তারা ছাড়বে। তো এখন হচ্ছে যে রাতের বেলা রান্না বান্না করছি, তো রাতে রান্না করছি হচ্ছে যে কুমড়া ভাজি করছি আর মাছের মাছের ঝোল করব, বেগুন আর আলু দিয়ে মাছের ঝোল করব। তো মাছটা আগে কষাই নিচ্ছি, আর এদিকে চুলায় কুমড়া ভাজিটা উঠে দিয়েছিলাম, তো এটা প্রায় হয়ে আসছে, এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম, ডিম দিলে একটু ভালো লাগে, আর ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য অ্যাকচুয়ালি ডিম দেওয়া, ডিম দিলে হয়তো একটু মুখে দেবে, আর একটু ঘিও আমি দিই কুমড়া ভাজির মধ্যে, মানে ওদেরকে খাওয়ানোর জন্য যা যা করতে হয় আর কি সব কিছুই ট্রাই করি। তো কুমড়া ভাজিটা আমার হয়ে গিয়েছে, আর এদিকে হচ্ছে যে চুলাই মাছ কষাতে দিয়েছিলাম, সেটাও হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো উঠায় নিচ্ছি। মাছগুলো উঠে নেওয়া হয়ে গেল, এখন হচ্ছে এর মধ্যে আমার কেটে রাখা আলু আর বেগুন দিয়ে দিলাম। আর কোনো রেসিপি ওইভাবে শেয়ার করছি না, জাস্ট রান্নাবান্না করছি সেগুলোই শেয়ার করা হচ্ছে। তো এখন এই মশলার মধ্যে এখন আলু আর বেগুনটা আমি কষায় নিচ্ছি, এই বেগুনটা আবার অবশ্য আমার খুব ভালো লাগে। আর একটা রেসিপি একটু শেয়ার করবো, আমার খুবই প্রিয় একটা রেসিপি মানে খাবার, সেজন্য হচ্ছে যে এখানে আমি পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষাই নেব। তো মশলা কষানোর জন্য এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট, তারপরে লবণ, মরিচের গুঁড়া মানে শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, মানে সব মশলা দিয়ে এখন আমি এটাকে কষাই নেব। আর এটা হচ্ছে যে একটু বলবো যে আনকমন টাইপেরই খাবার, যেহেতু এই খাবারটা সহজে পাওয়া খুব টাফ। এখানে আমি রান্না করছি হচ্ছে যে শিং মাছের ডিমের ভুনা পেঁয়াজ দিয়ে। তো এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর এখন আমি শিং মাছের ডিমটা দিয়ে দিলাম। এর আগে আমার অনেকগুলো শিং মাছ নিয়ে এসেছিলো, তো প্রত্যেকটা মাছের মধ্যেই ডিম ছিল, তো ডিমগুলো সব বের করে নিয়েছি, কারণ ডিম না বের করলে মাছ তো ধোয়া যাচ্ছিলো না। তো অনেকগুলো ডিম হয়েছে, আর শিং মাছের ডিম আমার অসম্ভব পছন্দ, তো চিন্তা করলাম যে এটাকে একটু ভুনা করে রান্না করি, অনেক ভালো লাগবে। তো মাছটা মাছের ডিমটা মশলার মধ্যে দিলাম, যাতে মাছের ডিমগুলো গলে না যায়, একটু আস্ত রাখার চেষ্টা করছি, কিন্তু তারপরেও গলে গিয়েছে, কিছু কিছু আস্ত আছে আর বেশিরভাগই গলে গিয়েছে। এটা মনে হয় ডিপে রেখেছিলাম, বেশ কয়েকদিন হয়ে গিয়েছে এই জন্য মনে হয় এগুলো গলে গিয়েছে, কারণ তরকারির মধ্যে রান্না করলে তো গলে যায় না। তো এই তো আমার শিং মাছের ডিমটা ভুনা করা হয়ে গিয়েছে, আর এত পরিমাণ টেস্টি হয়েছিল বা একটা মজার একটা খাবার, মনে হলো যে অনেক বছর পরে খুব তৃপ্তি করে একটা খাবার খেলাম, আলহামদুলিল্লাহ। মানে এই জিনিসগুলো তো সহজে পাওয়া যায় না, কারণ সবসময় তো শিং মাছের পেটে এত ডিম হয় না, পাওয়াও যায় না। তা আলহামদুলিল্লাহ অনেক বছর পর, সত্যি কথা অনেক বছর পর খুব তৃপ্তি করে খেয়েছি। আর এইদিকে আমার তরকারিটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এর মধ্যে যে মাছগুলো আমি কষে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে এখন ঢেকে দিচ্ছি, আমার রান্নাবান্না শেষ। এই হচ্ছে যে আমার রাতের আয়োজন এবং আমার বন্ধের দিনের সকাল থেকে রাত পর্যন্ত যে কাজকর্মগুলো করলাম এবং ফ্যামিলির সঙ্গে সময় কাটালাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।